আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার মুচমুচে একটা নাস্তা তৈরি করে দেখাবো, আর সেটা তৈরি করেছি আমি সেমাই দিয়ে। আর এই নাস্তাটা খেতে যে কত বেশি মজা হয়েছে আপনারা যদি এটা বাসায় ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। চলুন তাহলে এই মজাদার মুচমুচে সেমাইয়ের নাস্তা কিভাবে তৈরি করতে হয় তার প্রস্তুত প্রণালী একবার দেখে আসি। এখানে আমি এক প্যাকেটের অর্ধেকটা সেমাই নিয়েছি। সেমাইটাকে একটু ছোট ছোট করে নিতে হবে। এখন এই সেমাইটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিব। এটাকে আপনারা সেমাইয়ের কাবাবও বলতে পারেন। এখন আমি এখানে কিছুটা গরম পানি করে নিয়েছি। এখন এই গরম পানি দিয়ে সেমাইটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে দিব। তাহলে কিন্তু সেমাইটা অনেকটা সফট হয়ে যাবে, সেক্ষেত্রে কাবাব বানাতে অনেক বেশি সুবিধা হবে। ঢেকে রেখে দিলাম আমি 5 মিনিটের জন্য। এখন এটাকে এক সাইডে একটু সরিয়ে রাখলাম। অন্যদিক থেকে আমি একটা আলু এবং একটা ডিম সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখন এই আলুটাকে আগে চটকে ভর্তা করে নিতে হবে এবং তার সঙ্গে ডিমটাও আমি ভর্তা করে নিব। আপনারা চাইলে এটা কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এখন এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখলাম। অন্যদিক থেকে দেখুন সেমাইটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গিয়েছে। এখন আমরা অনায়াসে কিন্তু যে কোনো শেপই দিতে পারবো এই সেমাইটা দিয়ে। এখন এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলু এবং ডিমটা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি, আর নিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এগুলাকে সব সেমাইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, আর এখানে আমি একটা ইনস্ট্যান্ট নুডলসের মশলা দিয়ে দিলাম। আপনারা এর পরিবর্তে কিন্তু চাট মশলাটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভিনেগার। আমি এখানে ভিনেগারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারবেন। আর চাউলের গুঁড়ার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন এইখান থেকে অল্প পরিমাণে নিয়ে একটু গোল করে জাস্ট সুন্দরভাবে কাবাবে শেপ দিয়ে নিতে হবে। আপনারা এটা কিন্তু যে কোনো শেপেই তৈরি করতে পারবেন। দেখুন একই রকমভাবে আমি সবগুলাই তৈরি করে নিব। আমি এখানে সবগুলাই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রাই করব। ফ্রাইয়ের জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে সামান্য পরিমাণ একটু তেল দিতে হবে, খুব বেশি তেলে এটা ফ্রাই করব না। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কাবাবগুলোকে ছেড়ে দিব। এখন এই কাবাবগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন যখন এক সাইডে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলাকে ভেজে নিব। দেখুন দুই সাইডেই কিন্তু সমান একটা কালার চলে এসেছে। এখন এই কাবাবগুলোকে আমি তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর উঠিয়ে নিব। অবশ্যই এটাকে টিস্যু পেপারের উপর উঠিয়ে নেবেন, তাহলে কিন্তু এক্সট্রা তেলটা টিস্যু পেপারে সোপ করে নেবে। দেখুন এই একই রকমভাবে আমি সবগুলা কাবাবই ভেজে নিব। আমি সবগুলা কাবাব ভেজে এটাকে সসের সঙ্গে পরিবেশন করে দিলাম। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার মুচমুচে সেমাইয়ের কাবাব বা সেমাইয়ের নাস্তা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে আপনাদের প্রিয়জনদের অবশ্যই এটা তৈরি করে খাওয়াবেন। আর তারা আপনাকে কতটুকু প্রশংসা করলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এমন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।